আসবো আমরা বাগানে ঢুকতে পারলাম হ্যাঁ এখন ওই যে একটা লোক ওই লোকটি বাগান পরিষ্কার করে এবং বাগানটা পানি দিয়ে বাগানের ঘাসে দিচ্ছে বুঝছেন তাহলে যা যা ওই লোকটি যাচ্ছে ভাই আপনি গাছের সম্বন্ধে কি কি জানেন একটু বলে দেন ভাই এই গাছটা হচ্ছে অনেক পুরনো আমলের দেখতেই পাচ্ছেন আপনারা এই গাছে আম খুবই সুস্বাদু এত মিষ্টি আপনারা ভাবতেও পাবেন না আর যারা খাবেন তারা ডায়াবেটিক্স হয়ে যাবে এরকম হয় অনেকেরই আসুন এদিকে আমরা আসি আসার পরে এদিকে লিচু গাছ দেখতে পাচ্ছেন এটি এবছর লিচু ধরেনি কেননা এবছর এখানে সার দেওয়া হয়নি আগেরবারের হচ্ছে যারা পরিষ্কার করত তারা সার দেয়নি এবার আমি সার দিচ্ছি আবার আসুন এবার আমরা এদিকে আসবো এদিক আসার ফলে এটি একটি আম গাছ একটি বাচ্চা এই আম গাছে খুব ভালো আম ধরে মোটামুটি ভালো আম ধরে ওটার থেকে কত ভালো আম ধরে আসুন এদিকে আমার সঙ্গে আসুন আর এখানে দেখতে পাচ্ছেন লচ্ছে আগে এখানে ধান হইতো কিন্তু এখন খরার ফলে প্রচুর গরমের ফলে হয়নি আর এটা হচ্ছে লিচু গাছ এটা লিচু ধরেছে খুব কম এটার লিচু খুব মিষ্টি আছে হালকা হালকা মিষ্টি আছে এদিকে আছে আমার সঙ্গে আসুন এই লিচু গাছটি পুরো বাগানের সেকেন্ড মিষ্টি আলা লিচু গাছ আপনারা হইলে এখান থেকে কিনে নেবেন এই লিচু একটা দাম হচ্ছে 1500 টাকা করে খুব সুস্বাদু আর এই লিচু গাছটা হচ্ছে থার্ড এই পুরো বাগানে এটি খেতে যা মিষ্টি মানে এটার দাম হচ্ছে 500 টাকা এটি হচ্ছে আমাদের বাগানের হচ্ছে লিম্বু গাছ আর দেখতে পাচ্ছেন আমার পকেটে দুটো লিম্বু আছে হাই গাইস আজকে এই পর্ব শেষ আর আগামীকাল আরো আসবো এসে দেখাবে বুঝছেন